হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির পক্ষ থেকে স্বাগতম। দীর্ঘ অনেকদিন পর আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। আজকে আপনাদের জন্য এনেছি একটা ক্ল্যাম্পার সার্কিট। ক্ল্যাম্পার সার্কিট সম্পর্কিত অনেক রিকোয়েস্ট আমি পেয়েছি, আজকে চলুন দেখে নিই তাহলে একটা ক্ল্যাম্পার সার্কিটের সমাধান আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব। তো এইখানে আমি একটা সার্কিট আপনাদেরকে দেখাচ্ছি, একটা সিম্পল ক্ল্যাম্পার সার্কিট। ইনপুটে এই ধরনের একটা ওয়েভ দেয়া আছে, আউটপুটে কি ধরনের ওয়েব আমরা পাবো আমাকে আঁকতে হবে। তো আমরা ওয়েবটা একটু দেখি। এটা আসলে একটা স্কোয়ার ওয়েব, কিন্তু পজিটিভ হাফ সাইকেলে যার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের ভ্যালু হচ্ছে -20 ভোল্ট। তো তার কারণে এই ধরনের একটা ওয়েব আমি যদি এরকম একটা ক্ল্যাম্পার সার্কিটে ইনপুটে প্রবেশ করাই, তাহলে কি ধরনের আউটপুট পাবো তা আমরা ধীরে ধীরে অঙ্কের মাধ্যমে দেখি। চলুন প্রথমে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে, বিশেষ করে ক্ল্যাম্পারের অঙ্ক করার ক্ষেত্রে, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, যার ভিতরে সর্বোপরি আপনাকে দেখতে হবে ইনপুটে কোন সাইকেল দিলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। প্রথম শর্ত হচ্ছে ইনপুটে কোন সাইকেল দিলে ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে। তাহলে কোন সাইকেল কিভাবে দেখুন, এই জায়গায় যদি নেগেটিভ হাফ সাইকেল দিই, তাহলে এই নেগেটিভ হাফ সাইকেল এই ডায়োডের ক্যাথোড দিয়ে গিয়ে অ্যানোড দিয়ে বের হয়ে এদিক দিয়ে চলে আসতে পারবে। অর্থাৎ কেবলমাত্র এই টার্মিনালের নেগেটিভ, এই টার্মিনালে যদি পজিটিভ আসে, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। এই পয়েন্টটা আমার আগের থেকেই নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ল্যাম্পারের অঙ্কে যেটা সমস্যা হয়, এই ডিসিশনটা নিতেই হচ্ছে যে শুরুতে মানুষ সমস্যা করে। এই ডিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলে দিচ্ছি। প্রথমে দেখবেন ডায়োডটা কোন অবস্থায় ফরওয়ার্ড বায়াস পাবে। অর্থাৎ আমি দেখতে পেলাম আমার যে চিত্র অনুযায়ী, এই টার্মিনালে যদি আমি নেগেটিভ দিই, এই টার্মিনালে যদি পজিটিভ দিই, তাহলেই এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। কারণ এই নেগেটিভ এইভাবে করে গিয়ে এইখানে আসবে, আর এই পজিটিভ এই ব্যাটারির ভিতর দিয়ে ঢুকে এখানে আসবে, তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। তো আমরা নেক্সট চিত্র আঁকি, এটাকে মডেল করে একটা চিত্র আঁকবো, চলুন দেখি। তো ভিউয়ার্স, আমি এটার একটা মডেল চিত্র এঁকেছি, অর্থাৎ এই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে রেখে আমি একটা চিত্র এঁকেছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, কেবলমাত্র এই টার্মিনালে নেগেটিভ, এই টার্মিনালে পজিটিভ আনার জন্য এই ইনপুট ওয়েভটা নেগেটিভ হাফ সাইকেলকে আমার নিতে হবে। কারণ এই নেগেটিভ হাফ সাইকেল যখন এই ইনপুটে ঢুকবে, তখনই কেবলমাত্র এই টার্মিনাল নেগেটিভ হবে, এই টার্মিনাল পজিটিভ হবে, কারণ এটা -20 ভোল্ট। আমরা এই ক্ল্যাম্পিং এর চিত্রের যে ইনপুট ওয়েব এর বিন্যাস আছে, এই ইনপুট ওয়েব এর পজিটিভ যে টার্মিনালটা আছে, পজিটিভ টার্মিনালটাকে স্কিপ করব, পরে আসব আমরা পজিটিভ টার্মিনালের কথা। কিন্তু শুরুতেই আমরা কাকে দিয়ে শুরু করব, এই নেগেটিভ ওয়েবটা দিয়ে শুরু করব। আগেই বলে নিছি আমি নেগেটিভ ওয়েব দিয়ে আমি কেন শুরু করেছি, কারণ আমি দেখেছি আমার ডায়োড কেবলমাত্র এই নেগেটিভ ওয়েব ইনপুট দিলে ফরওয়ার্ড বায়াস পায়। তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে এই নেগেটিভ ওয়েভ এর মান কত, নেগেটিভ ওয়েভ এর মান হচ্ছে -20 ভোল্ট। তো -20 ভোল্ট দেখুন, আমরা এই যে -20 ভোল্ট এই ইনপুটে দিয়েছি এই সেম সার্কিটটা, আর -20 ভোল্ট দেওয়ার কারণে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এই জন্য আমি এটা শর্ট দেখিয়েছি। এই অবস্থায় আমরা যদি এই আউটপুটে কি পাচ্ছি সেটা যদি দেখি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই রেজিস্টরের দুই টার্মিনালে যে ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজেই হবে কেবলমাত্র আউটপুট ভোল্টেজ। তাহলে এই যে ব্যাটারির পজিটিভ, এই পজিটিভটা এই শর্ট পাত্তা হয়ে এইখানে আছে, আর নেগেটিভটা এইখানে আছে। আপনারা সবাই জানেন এইখানে থাকা যে কথা, এইখানে থাকাও একই কথা, এইখানে থাকাও সেম কথা। সুতরাং নেগেটিভটা এই পুরোটাতেই আছে, অর্থাৎ এই রেজিস্টরের দুই টার্মিনালে এই ব্যাটারির 5 ভোল্ট পাওয়া যাবে। এই ইনপুটের ভোল্টেজ কোনো ধরনের ইফেক্ট করবে না এই আউটপুটে। সুতরাং এই ব্যাটারিতে যে মানের ভোল্টেজ আপনাদের থাকবে, সেই মানের ভোল্টেজে আউটপুট ভোল্টেজ হবে। সো এই অবস্থায় আমরা লিখতে পারি ভি আউটপুট ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। মনে রাখবেন কেবলমাত্র ইনপুটে নেগেটিভ হাফ সাইকেল দিলে আউটপুট পজিটিভ 5 ভোল্ট আমরা পাব। এই অবস্থায় আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, যে সাইকেলে, অর্থাৎ যে ওয়েভ ইনপুট দেওয়ার ফলে
এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পেয়েছে ওই ওয়েভকে বেস করে। দেখুন ওই ওয়েভকে বেস করে কথাটার মিনিং হচ্ছে ওই ওয়েভটা যে ভোল্টেজ থাকবে ভোল্টেজটা দিয়ে আপনি আগে এইভাবে সার্কিটটা আঁকবেন। আঁকার পরে দেখলেন যে আপনার এই টার্মিনালটা এখন মাইনাস, এই টার্মিনালটা এখন প্লাস। এই টার্মিনালটা যদি মাইনাস হয়, এখন আমি ক্যাপাসিটরের প্লাস মাইনাস নির্ধারণ করতে যাচ্ছি, কোন টার্মিনালটা প্লাস হবে কোন টার্মিনালটা মাইনাস হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন এই টার্মিনালটা এখন যদি মাইনাস হয়, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এই পুরা পাথ এটা মাইনাস হবে, এটা যদি পুরা পাথ এটা মাইনাস হয় তাহলে ক্যাপাসিটরের এই টার্মিনালটা মাইনাস হবে। ক্যাপাসিটরের একটা টার্মিনাল যদি মাইনাস হয় অপর টার্মিনাল হবে প্লাস। এভাবেই আমরা একটা ক্যাপাসিটরের কোন টার্মিনালটা কি সেটা নির্ণয় করতে পারবো। মনে রাখবেন এই টার্মিনাল মার্কিং আমি করেছি কিসের উপর বেস করে, যে কন্ডিশনে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে সেই কন্ডিশনের উপর বেস করে। তাহলে দেখুন এইখানে এই ক্যাপাসিটরের যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে ভিসি। এই ভিসির পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। ভিসির পরিমাণটা যদি নির্ণয় করতে চায় তাহলে এই লুপটাতে আমি কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করব। আমরা পূর্বেই দেখেছি কিভাবে কেবিএল চালাতে হয়, তা আমি নতুন করে আর দেখাচ্ছি না। তাহলে আমি লিখি সেখানে এই লুপটাতে কেবিএল প্রয়োগ করে পাই। আমরা যদি শুরুর টার্মিনাল ধরি সবার শুরুর টার্মিনাল ধরতে হবে, যদি শেষের টার্মিনাল ধরি সবার শেষের টার্মিনাল ধরতে হবে। ধরুন এইখানে একটা 20 ভোল্টের ব্যাটারি আছে যার নেগেটিভ এটা পজিটিভ এটা, তাহলে ঘড়িটার দিকে খেয়াল করবেন, ঘড়িটা এভাবে করে উপরের দিকে উঠতেছে, তাহলে শুরুতে একে পাচ্ছে তারপরে গিয়ে এর কাছে যাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে শুরুর টার্মিনাল, এটা হচ্ছে শেষের টার্মিনাল। তাহলে আমরা শুরুর টার্মিনাল ধরতে চাই, তাহলে আমরা শুরুর টার্মিনাল ধরলে এই ব্যাটারিটার ক্ষেত্রে অর্থাৎ এই 20 ভোল্টের ক্ষেত্রে এটা হবে শুরুর টার্মিনাল মানে প্লাস। তাহলে প্লাস 20 এটা ধরলাম, এর কাছে আসলাম, জিজ্ঞাসা করলাম যে তোমার শুরুর টার্মিনাল কোনটা, সে বলল মাইনাস হচ্ছে আমার শুরুর টার্মিনাল। তাহলে মাইনাস ভিসি, এরপরে এইভাবে করে নিচে আসলাম, এর শুরুর টার্মিনাল হচ্ছে কত, প্লাস 5 ভোল্ট, প্লাস 5 ভোল্ট ইকুয়াল 0। এখান থেকে আমি যদি ভিসি এর মান নির্ণয় করি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভিসি ইজ ইকুয়াল টু 25। তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারি ভিসি ইজ ইকুয়াল টু 25 ভোল্ট। সো এখন আমরা যদি এই সার্কিটটার দিকে তাকাই, আমরা প্রথমে নেগেটিভ হাফ সাইকেল দিয়েছি, নেগেটিভ হাফ সাইকেল দেওয়ার পরে আমরা ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ বের করেছি 25 ভোল্ট, এবং এই অবস্থায় আউটপুট ভোল্টেজের পরিমাণ কত তা বের করেছি 5 ভোল্ট। তো এখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিব, অর্থাৎ এই নেগেটিভ এর পরে কিন্তু পজিটিভ আছে। পজিটিভ হাফ সাইকেল যদি আমরা এই সার্কিটে প্রদান করি তাহলে সার্কিটটা দেখতে ঠিক এই ধরনের দেখা যাবে। আপনারা এই সার্কিটটা ভালো করে খেয়াল করুন, অর্থাৎ এই টার্মিনাল যেহেতু পজিটিভ হাফ সাইকেল তাহলে এই টার্মিনাল হবে প্লাস, এই টার্মিনাল হবে মাইনাস, অর্থাৎ 10 ভোল্ট দিলাম। দেখুন এই জায়গায় আমাদের ওয়েভের চূড়ার মানটা খেয়াল করবেন, এই জায়গায় ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, সেই কারণেই হচ্ছে এই ভ্যালুটা আমরা লিখেছি 10 ভোল্ট। আর ভিসি আমি এই সার্কিটটাতে যেইভাবে এই টার্মিনালটা মাইনাস এই টার্মিনালটা প্লাস করেছি সেটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। আপনারা এখানে পজিটিভ হাফ সাইকেল দিয়েছেন বলে এই টার্মিনালটা আবার চেঞ্জ করতে যাবেন না, ভিসির ভ্যালু প্রথমে যেভাবে করে দিয়েছি ঠিক সেভাবে থাকবে। তো আমরা এটা বসিয়ে দিলাম, এবং দেখুন যখন এই সার্কিটটাতে পজিটিভ হাফ সাইকেল দিব তখন এই ডায়োডটা কি হবে, রিভার্স বায়াস পাবে, অর্থাৎ এই টার্মিনালে পজিটিভ আসার কারণে এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোডে পজিটিভ, আর এটাতে নেগেটিভ অর্থাৎ অ্যানোডে নেগেটিভ আসার কারণে এই ডায়োডটা রিভার্স বায়াস অর্থাৎ একটা ওপেন সুইচের মতো কাজ করবে, অর্থাৎ এই টার্মিনালটা দিয়ে আর কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমরা এই পুরো বড় যে লুপটা আছে এই বড় লুপে যদি আমরা কেবিএল প্রয়োগ করি তাহলে আমরা আউটপুট ভোল্টেজের পরিমাণ নির্ণয় করে ফেলতে পারব। চলুন তাহলে এইখানে কেবিএল প্রয়োগ করি, কেবিএল প্রয়োগ করে পাই। কি পাচ্ছি, আমি আগেই বলেছি আমরা যদি শুরুর টার্মিনাল ধরি তাহলে সবার শুরুটা ধরতে হবে। আমরা ধরলাম এইখানে যদি আমরা কেবিএল প্রয়োগ করি তাহলে এই ব্যাটারি অর্থাৎ এই 10 ভোল্টের এটা হচ্ছে শুরুর টার্মিনাল, তাহলে এটা মাইনাস 10 ভোল্ট, এটা শুরুর টার্মিনাল হতে মাইনাস ভিসি,
তারপরে আমরা আসলাম এখানে তো কোনো কিছু নাই, আমরা এখানে আসলাম। এই রেজিস্টারের আরআরইতে ভি আউটপুট বলা আছে, এটা শুরু টার্মিনাল হচ্ছে প্লাস প্লাস ভি আউটপুট ইকুয়ালস জিরো। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি, এই ভিসির মানটা আমরা বসিয়ে দিব যেটা আমরা পূর্বে বের করে রেখেছি 25 ভোল্ট, অর্থাৎ -10 -25 প্লাস ভি আউটপুট ইকুয়ালস জিরো, তাহলে এটা কত হলো -35, আর ওই পাশে গেলে হবে +35। সো ভি আউটপুট ইজ ইকুয়াল টু আমরা পেলাম 35 ভোল্ট। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই সার্কিটটা ইনপুটে যদি নেগেটিভ হাফ সাইকেল দিই আউটপুটে আমরা পাবো 5 ভোল্ট, যদি পজিটিভ হাফ সাইকেল দিই সেই ক্ষেত্রে আমরা পাবো পজিটিভ 35 ভোল্ট। তাহলে এই ওয়েভটা আমরা যদি আঁকি ঠিক এই ধরনের দেখতে হবে। এই নেগেটিভ হাফ সাইকেল, প্রথম একটা সাইকেল আপনারা খালি রাখবেন, প্রথম অর্ধ সাইকেলটা, আমরা যেহেতু প্রথম অর্ধ সাইকেল নিয়ে কাজ করি নাই, আমরা নেগেটিভ থেকে শুরু করেছি, তাহলে আমি ধরে নিলাম একটু অংশ খালি। দেন এই নেগেটিভের জন্য আমরা পেয়েছি কত, 5 ভোল্ট, পজিটিভ 5 ভোল্ট। তাহলে আমরা এই উপরে এইভাবে করে পজিটিভ 5 ভোল্ট আঁকবো। পজিটিভ 5 ভোল্ট আঁকার পরে দেখুন তারপর করে শুরু হয়েছে কে, পজিটিভ 10 ভোল্ট। এই পজিটিভ 10 ভোল্ট যখন ইনপুটে দিলাম আমরা কত পেলাম, পজিটিভ 35 ভোল্ট। দ্যাট মিন্স এই 5 এর পরে আরো 30 ভোল্ট উপরে এইভাবে জাম্প করবে। তাহলে এই অংশটুকু আপনারা মুছে দিবেন, ঠিক জিনিসটা দেখতে এই ধরনের হবে। তাহলে দেখুন এরপরে এটা কিন্তু কন্টিনিউ প্রসেস, অর্থাৎ পজিটিভের পরে আবার নেগেটিভ আসবে, আবার পজিটিভ যাবে। তাহলে এটা এইভাবে চলতে থাকবে, আবার 5 ভোল্ট, 5 ভোল্টের পরে আবার 35 ভোল্ট, এইভাবে করে এটা চলতে থাকবে। অর্থাৎ এটাই হচ্ছে আপনার আউটপুট ওয়েভ ওপি। আমরা লিখে দিলাম এটা হচ্ছে 5 ভোল্ট আর এই জায়গা হচ্ছে 35 ভোল্ট। এইভাবে করে আপনারা ক্ল্যাম্পিং সার্কিটের ইনপুটের যে কোনো ওয়েভের জন্য আউটপুটের ওয়েভ আঁকতে পারবেন। মনে রাখবেন ক্ল্যাম্পিং এর মানুষ সবচেয়ে ভুল করা দুইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গায় মানুষ ভুল করে। এক নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি, পূর্বেও বলেছি আবার বলে দিচ্ছি, প্রথমে আপনাকে দেখতে হবে আপনার যে ডায়োড আছে এই ডায়োডটা কোন সাইকেলে ফরওয়ার্ড বায়াস হচ্ছে, অর্থাৎ এই ধরনের ফরওয়ার্ড বায়াস হচ্ছে। আমার এই চিত্র অনুসারে আমার ডায়োডটা নেগেটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াস হচ্ছে। কখনো এমন হতে পারে ডায়োডটা যদি উল্টানো থাকে তাহলে সে ফরওয়ার্ড বায়াস হবে কোথায়, পজিটিভ অর্ধ সাইকেলে, তখন আপনাকে শুরু করতে হবে পজিটিভ অর্ধ সাইকেল দিয়ে। তো আমার ডায়োডটাতে এইভাবে চিত্রে আমি এঁকে রেখেছি, তাই আমি নেগেটিভ হাফ সাইকেল দিয়ে শুরু করেছি। তো প্রথমে মাথায় রাখবেন আপনারা কোন অর্ধ সাইকেলে এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, ওই অর্ধ সাইকেলের উপরে বেস করে চিত্রটা আঁকবেন, একে ক্যাপাসিটরের টার্মিনালগুলা মেনশন করে দিবেন। সেকেন্ড কাজ হচ্ছে আপনার এই ক্যাপাসিটরের টার্মিনাল ঠিক করা, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। যে অর্ধ সাইকেলে এটা শর্ট হবে অর্থাৎ ফরওয়ার্ড বায়াস হবে, ওই অর্ধ সাইকেলের ভ্যালুটা সেখানে লিখবেন, প্লাস মাইনাসটা ঠিক মতো লিখবেন, লিখে এই সিম্বলের উপর ডিপেন্ড করে এই ক্যাপাসিটরের টার্মিনালের নাম্বার লিখবেন, অর্থাৎ কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। দেন এরপরে যা আছে প্রসিডিওর অনুযায়ী করবেন, আশা রাখি আপনার ক্ল্যাম্পার সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ, নেক্সট টাইম আমার ভিডিওগুলো আরও করে দেখবেন বেশি বেশি করে এবং সবার মধ্যে ছড়িয়ে দিবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।